প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছ, তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টে নম্বর বাড়িয়ে নতুন রেজাল্ট দেওয়া হবে। তোমাদের অ্যাকচুয়ালি যারা অকৃতকার্য রয়েছ, তোমাদের কি উত্তীর্ণ করে দেওয়া হবে, এ বিষয়ে আমাদের নবান্ন থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা প্রেরণ করলেন, এছাড়া আমাদের দলনেত্রী মহুয়া দাস কি বললেন, তা বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা এবছরের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী আছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তোমাদের বহু জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা নম্বর কম পেয়েছি, সেক্ষেত্রে আমাদের নম্বর কি বাড়িয়ে দেওয়া হবে। এছাড়া তোমরা যারা অকৃতকার্য হয়েছো, তোমাদের এর ন্যূনতম 5 নম্বর দিয়ে তোমাদের উত্তীর্ণ করা হবে, একে একে সমস্ত প্রশ্নের উত্তরই দেব। সবার প্রথমে আমাদের দলনেত্রী মহুয়া দাস কি বললেন সবার প্রথমে সেটা শুনে নাও, তারপরে তোমাদেরকে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কি বার্তা প্রেরণ করলেন সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করছি। তারা যোগাযোগ করছেন, আমরা বিভিন্ন জেলার যেসব স্কুলে এরকম ধরনের ঘটনা হয়েছে তারা আমাদের সঙ্গে দেখা করতে পারেন, আমরা সেগুলো খতিয়ে দেখে যা যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেওয়ার চেষ্টা। তার মানে তোমরা বুঝতেই পারলে তোমাদের যা যা সমস্যা রয়েছে, তোমাদের যা যা অভিযোগ রয়েছে, সমস্ত অভিযোগকেই কিন্তু স্কুল রীতিমতো গ্রহণ করবে এবং তোমাদের কিন্তু সেটা পত্রর মাধ্যমে লিখতে হবে। আমি জানি তোমাদের অনেকের মূল্যায়নের দরুনই নাম্বার কম এসছে, কম দেওয়া হয়েছে রেজাল্টে, সেক্ষেত্রে তোমরা ওই বিষয়ে নাম উল্লেখ করে একটি পত্র লেখো। এবং যাদের রেজাল্ট এখনও পর্যন্ত পাওনি, অনেকে এরকম আছে অনলাইনে রেজাল্ট দেখতে পারোনি এবং স্কুলে গেছো সেক্ষেত্রেও তোমাদের রেজাল্ট দেওয়া হয়নি, তো এরকম যারা রয়েছো তোমরা কিন্তু তোমাদের সমস্যাপত্রে লেখো। এবং যারা রীতিমতো এই মূল্যায়নের দরুন কম নাম্বার দেওয়ার কারণে পাস করতে পারোনি বা প্রজেক্টে কম দিয়েছে সেক্ষেত্রে পাস করতে পারোনি, সেটাও কিন্তু তোমরা রীতিমতো লেটারে লেখো এবং লিখে সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করো, আমরা মাধ্যমিক পাস করেছি, আমরা 10 পাস করেছি, আমরা একাদশ শ্রেণীতেও পাস করেছি, সেক্ষেত্রে আমাদের এই রকম কেন মূল্যায়ন, যে মূল্যায়নের ভিত্তিতে আমরা মাধ্যমিক এবং একাদশ শ্রেণী পাস করার সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে আমাকে ফেল করানো হচ্ছে, রীতিমতো এটা উল্লেখ করো। উল্লেখ করে কিন্তু অ্যাকচুয়ালি প্রধান শিক্ষকের কাছে জমা দাও এবং এর জন্য কিন্তু 7 দিন সময়সীমা দেওয়া হয়েছে, যেটা কিন্তু উচ্চশিক্ষা সংসদের সভাপতির সাথে উচ্চশিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তির মাধ্যমেও জানানো হয়েছে। আর তোমাদের যে দাবি ছিল, তোমাদের যে অভিযোগ ছিল রেজাল্ট নিয়ে, সেই অভিযোগ বা সেই দাবি কিন্তু রীতিমতো নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে এবং সেই দাবিকে মাথায় রেখে কিন্তু নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বার্তা প্রেরণ করেন উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখে। বলেছেন যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখে ডিসিশান নেওয়া হয় এবং দ্রুত সেই ডিসিশান যাতে নেওয়া হয়, কোনো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যাতে নষ্ট বা অন্ধকার না হয়ে যায়। মানে নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের কিন্তু আদেশ করেন যে পড়ুয়াদের, কোনো পড়ুয়াদের যাতে ভবিষ্যৎ নষ্ট না হয়, তাদের যে দাবি সেই দাবি দ্রুত বা তাদের যে সমস্যা সেই সমস্যা দ্রুত সমাধান করার আর নির্দেশ কিন্তু রীতিমতো প্রশাসনিক কর্তাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেরণ করেন। কাজেই তোমাদের কিন্তু চিন্তা অনেকটাই কমেছে এই নির্দেশের পরে, এ যেটা তোমাদের জানিয়ে দিলাম। দ্বিতীয়ত তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা আন্দোলন করছো, তোমাদের দাবি সেটা কিন্তু প্রথম থেকেই আমি ছিলাম তোমাদের সঙ্গে এবং তোমরা যখন দাবি করোনি তার আগেই আমি রীতিমতো বোর্ডকে এবং রাজ্য সরকারকে তোমাদের এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে কিন্তু অনুরোধ করেছিলাম যাতে সমস্ত স্টুডেন্টকে ন্যূনতম 5 নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা সর্বদা বলি, তোমরা আন্দোলন করছো, তোমরা তোমাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের দাবি উঠাচ্ছ, এটা তো ঠিক আছে, কিন্তু তার সাথে অবশ্যই নিজের স্বাস্থ্যের কথা কিন্তু সবার প্রথমে মাথায় রাখবে। তোমাদের আগের ভিডিওতেও আমি একটা বিষয়ই বলেছিলাম, সবার প্রথমে কিন্তু তুমি, তোমার স্বাস্থ্য, তোমার পরিবার, তারপরে সমস্ত কিছু। তোমরা কিন্তু অনেকেই একটা ভুল কাজ করছো যে স্কুল ভাঙছো ও স্কুলের বেঞ্চ ভাঙছো, আগুন জ্বালিয়ে দিচ্ছ, টায়ার পুড়িয়ে আগুন লাগাতে গিয়ে একটা স্টুডেন্ট, একটা ছাত্রর কিন্তু রীতিমতো কানের একটা অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়। আর সেই কারণে কিন্তু তোমরা বুঝতেই পারছো তোমার রেজাল্ট হয়তো ভালো হয়ে যাবে, তোমার মূল্যায়ন পদ্ধতি হয়তো চেঞ্জ করিয়ে দেওয়া হবে, তোমার নম্বর হয়তো বেড়ে যাবে, রেজাল্ট
পৌঁছে যাবে, কিন্তু এই যে কানের অংশের যে দাগ, যে এই যে আগুন লাগার যে একটা অংশ জ্বলে গেছে, সেটাকে নিয়েই কিন্তু তোমাকে সারা জীবন কাটাতে হবে। সেই কারণে অযথা পেট্রোল ধরিয়ে আগুন জ্বালাতে গিয়ে যে ঘটনাটা ঘটেছে, বা এই ধরনের ঘটনা বা এই ধরনের চিন্তা মস্তিষ্কে একবারে আনবে না। তোমরা একটা স্টুডেন্ট, তোমরা একটা পড়ুয়া, তোমাদের এর আচরণের বহিঃপ্রকাশে যাতে সেই বিষয়গুলো ফুটে ওঠে, এ যে তোমরা একটা স্টুডেন্ট, তোমাদের মূল উদ্দেশ্য কি নম্বর বাড়ানো, আগুন লাগানো না। তোমাদের মূল উদ্দেশ্য কি ন্যূনতম নাম্বার নিয়ে পাস করা। তোমাদের মূল উদ্দেশ্য এটা নয় যে স্কুলের বেঞ্চ ভাঙা, ঠিক আছে, স্কুলের ক্ষতি করা। এই সমস্ত বিষয় থেকে কিন্তু বিরত থাকো। তোমরা অবশ্যই তোমরা তোমাদের দাবি জানাও, কিন্তু নিষ্ঠার সাথে, ভদ্রতার সাথে, কারণ তুমি একটা স্টুডেন্ট। তার বহিঃপ্রকাশ যেন সর্বদা থাকে যে তুমি একটা স্টুডেন্ট, এর তোমার মূল উদ্দেশ্য যে, সেই মূল উদ্দেশ্য নিয়েই তোমরা এগিয়ে যাও, এবং তোমাদের সাথে সবাই রয়েছে। সেই কারণে প্রত্যেককে বলবো, এই ধরনের ব্যাপারগুলো তোমরা একেবারেই করো না। তোমাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট, তোমাদের এর কথা ভাবা হচ্ছে, মিডিয়া ভাবছে, মুখ্যমন্ত্রী বার্তা প্রেরণ করছে, অবশ্যই তোমাদের জন্য কোনো না কোনো সলিউশন আসবে। আশা করি আমি কি বলতে চাইলাম তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আর এই মূল্যায়ন পদ্ধতির দরুন কাদের নম্বর কম এসছে, এ কারা রীতিমতো এখনো পর্যন্ত রেজাল্ট পাওনি, এবং কাদের ক্ষেত্রে ন্যূনতম পাস নম্বরটুকুও দেওয়া হয়নি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লেখো। এবং তার সাথে কারা রীতিমতো ও পত্রের মাধ্যমে আবেদন করে ফেলেছে স্কুলে, এ অবশ্যই তোমাদের সঙ্গে আজকে যে আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা ঘটলো, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে, তোমরা যারা আবেদন করেছো অবশ্যই